আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে স্টিলের যে বেলি প্লেটগুলো আছে, এই প্লেটগুলো কীভাবে তৈরি করা হয়। তো এই প্লেটগুলো তৈরি করতেছে কিন্তু মামুন ভাই। তো এই মামুন ভাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবে যে এই প্লেটগুলো কীভাবে তৈরি করা হয়। তো মামুন ভাই, আপনি আজকে আমাদেরকে দেখাবেন যে এই প্লেটগুলো, আমাদের দর্শকদের দেখাবেন এই প্লেটগুলো কীভাবে তৈরি করেন, ঠিক আছে? সম্পূর্ণ সত্য সত্যতা দেখাবেন। এই প্লেটগুলো তৈরি করার জন্য কী কী করতে হয়? এটা একটা সার্কেল, তাই না? জি জি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সাবান 570 সাবান, হ্যাঁ, 570 সাবান লাগাইছেন নাকি? তারপর এটা কি? এটা একটা পিতল। আচ্ছা আচ্ছা, তারপর যে কমপ্লিট। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লেট কিন্তু ভাই তৈরি করে ফেলছে। ভাই, এটা আপনারা সারাদিনে কত পিস করতে পারেন? কত পিস আপনারা করতে পারেন সারাদিনে? 500 পিস করা যায় না? ও আচ্ছা আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন প্লেটগুলো সারাদিনে কিন্তু 500 করতে পারে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু উনি অনেক প্লেট তৈরি করছে। এই যে নিচে দেখা দিতেছে অনেকগুলো প্লেট, দেখতে পাচ্ছেন উনি কাজ করতে করতে কিন্তু প্রায় ওনার গেঞ্জি ছিঁড়ে গেছে। দেখতে পাচ্ছেন ওনার গেঞ্জি মাঝখানটা ঘুরে দেখা যায়। এরপরে অতিরিক্ত ঘামায় উনি কিন্তু উপরে ফ্যান লাগাইছে। ফ্যান লাগানোর পর হচ্ছে উনি ঘামাইছে, যার জন্য উপরে কপালে কাপড় বাঁধা দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।